ভর সন্ধে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি। দমদমের গোড়াবাজারে তৃণমূল কর্মী গণেশ কুণ্ডু খুনের পেছনে উঠে আসছে একটাই নাম, বাচ্চু দাস। কিন্তু কেই বাচ্চু দাস? নিহতের পরিবারের দাবি, মাস কয়েক আগে একটি অস্থায়ী খাবারের দোকান খোলা নিয়ে স্থানীয় যুবক বাচ্চুর সঙ্গে গণেশের বচসা বাঁধে। তখন ওই তৃণমূল কর্মীকে বাচ্চু মারধর করেন, দেওয়া হয় খুনের হুমকিও। পরিবারের তরফে যাতে জানানো হচ্ছে যে বাচ্চু দাসের সঙ্গে কয়েক মাস আগেই একটি বচসা হয়েছিল গণেশবাবুর। বাচ্চু দাস একটি স্টল বসাতে চেয়েছিল, তার বিরোধিতা করেছিলেন গণেশবাবু, তারপর থেকেই কিন্তু ঝামেলা চলছিল। পরিবারের অভিযোগ যে বাচ্চু দাসই কিন্তু এই গোটা ঘটনার পেছনে রয়েছে। কারোর সঙ্গে পুরনো রাগ ছিল? কার ঝামেলা? বাচ্চু কি বলেছিল আপনাকে ফোনে? স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, তার গায়েও একবার হাত তোলেন বাচ্চু দাস। এর আগেও তো আপনার সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল। একটা গন্ডগোল হয়েছিল। কার সঙ্গে হয়েছিল আপনার সঙ্গে? ওই বাচ্চুর সাথে হয়েছিল, বাচ্চু দাস। কি করেছিল আপনাকে? ও গালাগালি করছিল, এখন আমার নাম ধরে না। আমি বললাম এই কি সকালবেলা গালাগালি করছিস কাজে? বলছে তোমাকে গালাগালি চালা। আমাকে কেন, তুই গালাগালি করছিস? হ্যাঁ বলে বেশ করেছি। বলে তুই বেশ করেছিস, আমি গেছি একটু ওর কাছে সামনে এগিয়ে গেছি, তুই আমাকে একটা ধাক্কা মেরেছিস। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিআইডির আধিকারিকরা। কিছুদিন আগে বিস্ফোরণ হয়েছিল গোড়াবাজার থেকে 1.5 কিলোমিটার দূরে নাগের বাজারে, ঝরে গিয়েছিল 4টি তরতাজা প্রাণ। এবার সেই দমদমে শুট আউট। ঘটনার জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা, দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছেন সবাই। এই ঘটনার পর তো আতঙ্ক তো থাকতেই হবে, এরপরে কার উপরে এসে চড়াও করবে, কার উপরে এসে করবে। তাণ্ডব চলে সবসময় ঝোপ বুঝে কোপ মারে, আমাকে 2008 সালে কোপটা মেরে গেল। এটা টিউবের মতো বাস্ট হলো কি, এর এই আওয়াজটা পেলাম খালি কানে, আর এছাড়া আর কিচ্ছু পাইনি, আমরা ভেতরে তো কাজ করছি। শুক্রবার রাত থেকে বেপাত্তা তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বাচ্চু দাস। পুলিশ সূত্রে খবর, তার কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকাশ সিনহা ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।